রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড গাবতল কাতালশাহ পাড়া ফুটন্ত ফুল একাদশ সংঘ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও ফাতিহা ই আজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসলামপুর গাবতল কাতালশাহ পাড়া মাঠে ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম মাস্টার সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি, বিশেষ বক্তা ছিলেন মাওলানা সাইদুল হক আল কাদরি। মাহফিলে উদ্বোধক ছিলেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম রেজবি। এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সহযুগ্ম সম্পাদক সালে আহমদ সওদাগর, কাতালশাহ পাড়া ফুটন্ত ফুল একাতা সংঘের সভাপতি ও সম্পাদক সহ সদস্যবৃন্দরা। মাহফিল শেষে মিলাদ কিয়াম ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়। তৈবুল ইসলাম, নিউজ ডেস্ক। পর্দার ভিতরে বাইরে সহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো, রহমত দ্বারা ভরপুর হয়, মানুষের তকদির করিবে, শক্ত নামাজই বানাই দিও। আল্লাহ বুড়া মানুষ হাত তুলেছে, শেষ বয়সে বেইজ্জত না করে ফাইকানা ফেসরাফের কষ্ট না দিয়ে ইজ্জতের সাথে রসুল পাককে দেখে আল্লাহ দারা দারা তুলে তারা তারা।